গতকালকে থেকে এই পর্যন্ত 29 ঘন্টা ডিউটিতে আছে। বুটটা চামড়া না, হোম জাতীয়, পা গরম হয়ে যায়, রোডের গরম, গাড়ির গরম। কাঠফাটা রোদ আর তীব্র গরমে স্বস্তি নেই নগরবাসীর। বেশিরভাগ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছেন না। তবে ঘামছড়া গরমে শরীরে মোটা কাপড়ের ইউনিফর্ম, মাথায় ক্যাপ, পায়ে ভারী জুতা পরে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ কিংবা নিরাপত্তা কর্মীরা। পোশাক পরে মনে করেন যে ডিউটি করার অবস্থা, 12 ঘন্টা লোক পরে থাকলে তাতেই সে অসুস্থ হয়ে যায়। ডিউটি আছে পরের হিসেবে, 12 ঘন্টা সে যদি ভরে থাকে তাতেই সে লোক অসুস্থ, সে যে কোনো লোক। আর এই পোশাকটা আছে সবচেয়ে বড় সমস্যা। ভিতরে আমাদের এইভাবে ডিউটি করতে হয়, গরমের জন্য যে কোনো সুযোগ সুবিধে কোম্পানি দিচ্ছে এমন কিছু নাই। ডিউটি আমাদের একভাবেই করতে হয়, 12 ঘন্টা ডিউটি 12 ঘন্টাই করতে হয়, কোনো সুযোগ সুবিধা নাই। ডিউটি শার্ট পাতলা হলে পরা সুবিধা হবে, কাপড় প্যান্ট এগুলো সুতির কাপড়ের হলে ভালো হয়। তারপরে কারণ জুতো তো, বুট জুতো, অনেক ভারী জুতো, এগুলো যদি একটা হালকা জুতো দেয় সেভাবে আমার জন্যে সুবিধা হবে, আমার জন্য কি সব গাড়ির জন্য সুবিধা হবে। সড়কে তীব্র যানজট নিরসন ও যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে নিরলসভাবে দিনরাত পরিশ্রম করেন ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। কেন আটকে রাখছে, মানে যে আমার মনে যেন বন্ধ করে রাখছে, আমি কিন্তু কেমন কি জুতা জোড়া খুলতে পারলে মানে বাঁচতাম এরকম লাগতো। মনে করেন যে আপনি হঠাৎ করে মানে কেউ যদি একটা আবদ্ধ করে যদি রাখে দেয় তখন কেমন লাগে, তখন আমার এই বুট পায়ে দিলে তখন ওইরকম মনে হইতো। পানি আমি নিয়ে আসছি, এই যে রাখিয়ে দিলাম, দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে ভিতরে পানি পুরোটাই একবারে গরম, তাদের থাকতেই হবে। আপনি মনে করেন আমরা গরম লাগছে, ছায় আসলাম, দেখা যাচ্ছে রাস্তায় আপনি পেঁচ লেগে গেছে, আপনি সময়ের জন্য সাইডে আসলাম যে গরম বেশি, যে একটা ছায়া রেস্ট করি, তা পারা যায় না। যদি আপনি সরে আসি এখন যে রাস্তায় একবারে আউল ঝোল, সব কিছু তো পরে থাকতে হয়, কোনো কিছু তো খোলা যায় না। ক্যাপ, পোশাক, বুট, বেল্ট, বুটটা আপনার চামড়া না, হোম জাতীয়, পায়ে পা গরম হয়ে যায়, রোডের গরম, গাড়ির গরম। বেসরকারি নিরাপত্তা কর্মীদেরও নেই একটুখানি স্বস্তি। মোটা কাপড়ের পোশাকে দায়িত্ব পালন করতে হয় তাদেরও, চাইলেই মোটা পোশাকের এমন ইউনিফর্ম খুলে পড়তে পারেন না সাধারণ পোশাক। গতকালকে থেকে এই পর্যন্ত 29 ঘন্টা ডিউটিতে আছে এই ভারী পোশাক পরে, মানে গরমের জন্য পোশাক পরা যাচ্ছে না, মানে পড়তে কষ্ট হয়, মানে সুতি কাপড় হইলে ভালোই নয়। মানে আমাদের যে ডিউটি, মানে ডিউটির মজুরি, মানে যে বেতন, এই বেতন হিসাবে আমাদের মানে ডিউটির চাকরিটা আসলে হয় না। 10,000 টাকা মাইনে, 10,000 টাকা স্যালারিতে আমরা কিছুই হয় না, 12 ঘন্টা ডিউটি।